আবারও অবহেলিত হলেন শিখর ধাওয়ান। ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 ম্যাচ খেলতে চলেছে এবং সেখান থেকে আবারও বাদ পড়লেন শিখর ধাওয়ান। ভালো পারফরমেন্সের পরে কেন তাকে বাদ দেওয়া হলো, এই প্রশ্ন থাকছে বিসিসিআই এর কাছে। দল গঠনের ক্ষেত্রে কেন বারবার দ্বিরাচিতার শিকার হচ্ছেন শিখর ধাওয়ান? দুর্দান্ত পারফরমেন্স করেছেন কিন্তু এই আইপিএলে। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও প্রথম শ্রেণীর ক্রিকেট এবং আইপিএলে বিধ্বংসী পারফরমেন্স করে চলেছেন শিখর ধাওয়ান। চলতি আইপিএলেও দারুণ ছন্দে রয়েছেন বাঁহাতি এই ওপেনার। 13 ম্যাচ খেলে 38 গড়ে 441 রান সংগ্রহ করে কমলা টুপির দৌড়ে ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি, যেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রকাশিত স্কোয়াডে সুযোগ পেয়েছেন ঋতুরাজ সহ ঈশান কিশানরা। সমস্ত রকম জল্পনার মধ্যেও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে চলেছে সানরাইজার হায়দ্রাবাদের উমরান মালিকের। আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করার পুরস্কার হিসাবে দক্ষিণ আফ্রিকা সিরিজে তাকে সুযোগ দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন পর ভারতীয় ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন হার্দিক পান্ডিয়া। এছাড়াও কুলদীপ যাদব, আর্শদীপ সিংহ ঢুকছেন ভারতীয় দলে। প্রত্যাশা মতো কেএল রাহুলের ওপর অধিনায়কত্বের দায়িত্ব চাপিয়ে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। প্রত্যাশা মতো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজ থেকে বিশ্রাম পেয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। আইপিএলে বিধ্বংসী পারফরমেন্স করে দলে যেখানে চান্স পেয়েছেন দিনেশ কার্তিক, সেখানে প্রশ্ন উঠছে শিখর ধাওয়ানকে নিয়ে। দুরন্ত পারফরমেন্স করার তার জায়গা হয়নি ভারতীয় ক্রিকেট দলে, কেন তাকে চান্স দেয়া হচ্ছে না? তাহলে কি ভারতীয় ক্রিকেট দলে তার জায়গা ফুরিয়ে এসেছে? এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং স্পোর্টস রিলেটেড সমস্ত রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।